গঙ্গাদূষণ রোধ, বেটি বাঁচাও বেটি পড়াও, সেফ টাইগার ও বৃক্ষরোপণ মূলত এই উদ্দেশ্যগুলি নিয়েই ফরাক্কার এনটিপিসির ফিল্ড হোস্টেল ফিডার ক্যানেল থেকে শুরু হল নাভাল এনসিসির 420 কিলোমিটার নৌ অভিযান। এই অভিযানের সূচনা করেন ফরাক্কার এনটিপিসির ডিজিএম কুনাল গুপ্তা। অভিযানে এনসিসির 60 জন ক্যাডেট সামিল হয়েছেন, তার মধ্যে মহিলা রয়েছেন 25 জন ও পুরুষ রয়েছেন 35 জন। আগামী 12 জুন কলকাতায় এই অভিযানের সমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন নৌ অভিযানের ক্যাপ্টেন এম কুলসাটা। এক হলদিয়া মে হোগা আর এক মুর্শিদাবাদ মে, উসকো এক নেক্সট এক দো সাল মে ওয়াহাঁ পে নেভাল এনসিসি ইউনিট সেট আপ হো জায়েগা। গঙ্গা মে ট্রেনিং করনে কে লিয়ে বহুত মুশকিল হোতা হ্যায়, উসকা বহাও তেজ হোতা হ্যায়, ক্যাডেট কা সেফটি কা কাফি ইস্যুজ হোতা হ্যায়, বিকজ ও বচ্চে রহতে হ্যায় উনকো হাম এব ইনিশিও ট্রেনিং দেতে হ্যায় শুরু সে, উনকা পহলে কোই ট্রেনিং নেই হোতা হ্যায়, তো আগর হাম নদি মে ট্রেন করেঙ্গে তো উনকি লাইফ মে থোড়া ডেঞ্জার হোতা হ্যায়, ইসলিয়ে ক্যালকাটা মে ভি হাম হুগলি নদী মে উনকো ট্রেনিং নেই দেতা হ্যায়, হাম উনকো ট্রেনিং রবীন্দ্র সরোবর মে জহাঁ পে পানি স্থির রহতা হ্যায় ওয়াহাঁ পে ইনকি ট্রেনিং করতা হ্যায়। কলকাতা 24/7 মুর্শিদাবাদ।